নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব NOSDL-এর সাজেশন কোর্স কোড 510 নিয়ে, এর পার্ট টু। পার্ট ওয়ান আমি আগে দিয়েছিলাম, আজকে পার্ট টু নিয়ে আলোচনা করব। তো পার্ট টুতে এখানে যে কোশ্চেনগুলি আলোচনা করব, এখানে মোটামুটি 8 নম্বর পর্যন্ত কোশ্চেন আমি এর আগের পার্টে পার্ট ওয়ানে দিয়েছিলাম, আজকে এর পর থেকে কোশ্চেনগুলো আলোচনা করব। দেখুন, এরপরে যেগুলি আছে, একটি বৈজ্ঞানিক অনুমান নিম্নলিখিত দুটি শর্ত পূরণ করতে পারে, এটি প্রমাণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত এবং এটি পরীক্ষাযোগ্য হওয়া উচিত। ওপরে দুটি শর্ত উদাহরণ সহকারে ব্যাখ্যা করুন। এটি 5 নম্বর কোশ্চেন আসতে পারে। তারপর দেখুন, বহু সংজ্ঞাবহ শিক্ষা সবসময় শিক্ষার্থীদের কাছে উপযোগী, দুটি যথাযথ উদাহরণ সহ বিবৃতি করে ব্যাখ্যা করুন। এই কোশ্চেনটি আসতে পারে। অথবা তারপর যে কোশ্চেনটি আছে, একটি উদাহরণ সহযোগে নিম্নলিখিত বিষয়গুলি আলোচনা করুন, কাঠামোগত শিক্ষা এবং শিক্ষা পদ্ধতি, শিক্ষাবিজ্ঞানে বর্ণনামূলক হস্তান্তর আবিষ্কার এবং অনুসন্ধান পদ্ধতি। এগুলো উত্তরগুলি মোটামুটি আমি নিচের দিকে কতগুলি দিয়েছি এবং বাকি উত্তরগুলি আপনার PDF থেকে পেয়ে যাবেন। আপনার 7ম শ্রেণীর বিজ্ঞান পাঠ্যবই থেকে একটি বিষয় নির্বাচন করুন এবং একটি বিষয়কেন্দ্রিক পদ্ধতির উপর ভিত্তি করে কি না তা বিশ্লেষণ করুন। তারপরে কোশ্চেন, আপনার 7ম শ্রেণীর বিজ্ঞান পাঠ্যবই থেকে আপনার পছন্দের একটি বিষয় নির্বাচন করুন এবং অনুসন্ধান পদ্ধতির উপর ভিত্তি করে উপযুক্ত পাঠ পরিকল্পনা তৈরি করুন। এটি একটা কোশ্চেন আসতে পারে। তারপরে যে কোশ্চেনটি দেওয়া হয়েছে, শিক্ষার্থীদের জ্ঞানী প্রভাবশীল এবং সাইকোমোটর মূল্যায়ন করার জন্য শিক্ষকের কী কী কৌশল ও পদ্ধতি অবলম্বন করা উচিত তা উদাহরণসহ বর্ণনা করুন। তারপর আমাদের প্রাচীনকালে সমস্ত জানা বিষয়ে গুরুত্ব যথাযথতা প্রমাণ করুন। তারপরে প্রশ্ন, প্রাচীন ভারতীয় যুগের দুটি গুরুত্বপূর্ণ কাল কী ছিল? এখানে মোটামুটি শর্ট কোশ্চেন দেওয়া হয়েছে, এগুলি PDF দেওয়া হবে, আপনার PDF থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। এরপর বিজ্ঞান প্রক্রিয়ার মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল? এখানে উত্তর দেওয়া হয়েছে, এটি আপনারা পড়ে নেবেন। তারপর অবরোহ রেফারেন্স নোটসটি দেওয়া হয়েছে, আরোহ এবং অবরোহ দৃষ্টিভঙ্গি কী ছিল, কী আছে। এরপর যে ইম্পর্টেন্ট কোশ্চেনটি, বৈজ্ঞানিক পদ্ধতি বলতে কী বোঝো? এতটুকু কোশ্চেন দেওয়া হয়েছে, আপনাদের PDF দিয়ে দেওয়া হবে, ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে নিয়ে নেবেন। আশা করি কোশ্চেনগুলি খুবই ইম্পর্টেন্ট আছে এবং এগুলি আসবে এবং আপনারা উপকৃত হবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।